হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত শ্রীরামপুর শহরটি ইউরোপীয় ভাস্কর্যে পরিপূর্ণ। শুধু নজরকাড়া ইউরোপীয় স্থাপত্য নয়, শ্রীরামপুরে রয়েছে বড় বড় নজরকাড়া রাজপ্রাসাদ এবং তার সাথে অথেন্টিক খাবারের দোকান। আর তাই 15 অক্টোবর 2022 সকালে আমি আমার সহপাঠী সৌমিককে নিয়ে পৌঁছে গেছিলাম শ্রীরামপুর ঘুরে দেখতে। আর আজকের এই ভিডিওতে আমি আমার আর সৌমিকের এই শ্রীরামপুর ঘুরে দেখার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। শ্রীরামপুর ঢুকেই প্রথমে যেখানে আমরা এসেছি সেইটা হচ্ছে এখানকার ব্যাপটিস্ট চার্চ, যেটা খ্রিস্টান চার্চ এবং 1980 সালে তৈরি হয়েছিল চার্চটা। এবং এখানে এই চার্চটার প্রধানত্ব হচ্ছে এখানে যা লেখা আছে লর্ড ক্যারি, মার্চম্যান এবং ওয়ার্ড যখন প্রথম শ্রীরামপুরে আসেন তারা প্রথমে এইখানে ছিলেন। এটা আগে চার্চ ছিল না, এটা আগে ছিল একটা ডেনমার্কের ডেনিশদের বাসস্থান। বোর্ডে লেখা অনুযায়ী এখানকার প্রবেশের টাইম হচ্ছে সকাল 8টা এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত টাইমটা হয়ে যায় 8:30। কিন্তু এই মুহূর্তে এখানে কোনো প্রবেশ করা যাচ্ছে না, গেট তালা বন্ধ করা আছে, জানি না কেন প্রবেশ করা যাচ্ছে না। আপনারা যদি আসেন তাহলে চেষ্টা করবেন যে 10:11 নাগাদ এখানে পৌঁছানো, কারণ এখানে শুধু এই চার্চটা নয় বাকি অন্যান্য যতগুলো চার্চ আছে সবকটাই 11টা পরে খোলে। আর 2-4টে মন্দির আছে যেইগুলো খোলে সকালে। তাই আপনারা যদি এখানে আসতে চান তো 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান ব্রেকফাস্ট করে, আরাম করে 8:30-10টার মধ্যে এখানে পৌঁছান। শ্রীরামপুর ব্যাপটিস্টের দেখার পর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল শ্রীরামপুর কলেজ। এই শ্রীরামপুর কলেজটি হচ্ছে ভারতের তৃতীয় সবথেকে পুরনো কলেজ। প্রথম কলেজ হচ্ছে কোটায়ামে তৈরি করা হয়েছিল CMS কলেজ, তারপরে আমাদের কলকাতা প্রেসিডেন্সি কলেজ, এবং তারপরে যে সবচেয়ে পুরনো কলেজ যেটা 1818 হিসেবে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এই শ্রীরামপুর কলেজ। এখানে আর্টস সহ কমার্স এবং সায়েন্সের বিভিন্ন উচ্চস্তরীয় শিক্ষা এখনও পর্যন্ত দেওয়া হয়। আজকে যেহেতু শনিবার তো সেই ক্ষেত্রেই কলেজটা আজকে বন্ধ আছে, আমরা কলেজের ভেতরে যেতে পারছি না, কিন্তু কলেজের বাইরে থেকে সমস্ত ছুটি আছে সেটা সবটাই আপনাদের দেখাচ্ছি। July 15, 1818 উইলিয়াম ওয়ার্স, উইলিয়াম ক্যারি এবং জশুয়া মার্চম্যানের দৌড়াতে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ব্যাপটিস্ট চার্চ থেকে শ্রীরামপুর কলেজ কিন্তু পায়ে হেঁটে মরায় 100 মিটারের মধ্যেই, পায়ে হেঁটে আপনি 2 মিনিট হেঁটে পরে চলে আসতে পারবেন। এবং এই কলেজটিও একদম গঙ্গার ঠিক পাড়ে অবস্থিত, আমার এইদিকে হচ্ছে গঙ্গা আর এইদিকে হচ্ছে ঠিক এই কলেজটা। মদনমোহনজি মন্দির ছাড়া শ্রীরামপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলি হুগলি নদীর ঠিক পাড়েই অবস্থিত। শ্রীরামপুর আসার পর আমাদের তৃতীয় গন্তব্য ছিল এই মদনমোহনজির মন্দির। 1900 শতকে মাঝামাঝি সময়ে মন্দিরটি বাংলার 8 চালা ধাঁচে তৈরি করা, এবং এই মন্দিরটা হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত চৌধুরী পাড়ায়, আর সেখানে মন্দিরটা অবস্থিত। মন্দির প্রাঙ্গণের রক্ষণাবেক্ষণ এবং নিত্য পূজার দায়িত্ব বংশানুক্রমে মন্দির প্রতিষ্ঠাতা বংশধররাই করে থাকেন। এখন ঘড়ি কাটা ঠিক 10:25, আমরা এসে পৌঁছেছি আমাদের চতুর্থ ডেস্টিনেশন যেটা হচ্ছে শ্রীরামপুরের ইমানুয়েল কনসেপশন চার্চ। এই ইমাকুলেট কনসেপশন চার্চগুলিতে যীশুখ্রিস্টের বদলে মূলত কুমারী মাদার ম্যারিকে পুজো করা হয়। ১৭৬৪ খ্রিস্টাব্দে তৈরি এই চার্চটির পবিত্রতা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য আজও পর্যন্ত এর স্থাপত্য সম্পর্কে কোনো রকমের ইতিহাস আজ পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই গির্জাঘরের প্রবেশের সাথে সাথে এক অসাধারণ শান্তির অনুভূতি আমরা পেয়েছিলাম, যা আপনার মানসিক দুশ্চিন্তাকে মুছে ফেলে মনকে একদম শান্ত করে দিতে পারে। এখন ঘড়ির কথা 10:40 বাজে, আমরা এসে পৌঁছেছি শ্রীনগরের পঞ্চম শ্রেষ্ঠ লোকেশন যেটা হচ্ছে সেন্ট অলিভ চার্চ। ডেনিশ সেনাপতি কর্নেল অলিভ আইয়ের নাম থেকে এই চার্চটার নাম হয় অলিভ চার্চ, এবং তিনি একজনই ব্যক্তি ছিলেন যে 29 বছর ধরে তিনি এখানে রাজত্ব করেছেন। তৎকালীন ডেনমার্কের সম্রাট রাজা পঞ্চম ফ্রেডরিকের নাম থেকে শ্রীরামপুরের নামকরণ করা হয় ফ্রেডরিক নগর।
যেখানেই যাচ্ছি দেখি সব জায়গা বন্ধ, একমাত্র শুধু ওই কনসেপশন চার্চটাই খোলা ছিল, বাকি এগুলো সব বন্ধ, বাকি চার্চটা সব বন্ধ। আর এখান থেকে সামনে হচ্ছে এখানকার রাজবাড়ি, গোস্বামীদের রাজবাড়িটা, সেটা এখন যাচ্ছি, তো সেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। শ্রীরামপুর অলিভ চার্চ ঘুরে দেখার পর আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য, যা ছিল শ্রীরামপুরের গোস্বামী রাজবাড়ি। রাজবাড়িতে প্রবেশের মাত্রই আমি হারিয়ে গেছিলাম ইতিহাসের পাতায়। প্রাচীন বাংলার এত বড় বড় সব ভাস্কর্য এবং কাঠামো দেখে আমার মাথা প্রায় হিমশিম খাওয়ার মতো হয়ে গেছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শ্রীরামপুরের বিখ্যাত গোস্বামী রাজবাড়িতে। সন 1815 থেকে 1820 খ্রিস্টাব্দে রঘুরাম গোস্বামী এই বাড়িটি তৈরি করেন, এবং তিনি ছিলেন প্রাচীন গৌড় সাম্রাজ্যের রাজা আদিদাসের রাজত্বকালে যে পাঁচ ব্রাহ্মণ ছিলেন তাদের মধ্যে একজনের বংশধর। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির ঠাকুর দালানের সামনে। প্রতি বছর দুর্গাপূজার সময় এখানে দুর্গাপূজা হয়, এবং তখন এই রাজবাড়িটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই রাজ পরিবার কতটা ধনবান ছিল তার তুলনা করা যায় একটা ঘটনা থেকে। সন 1845 খ্রিস্টাব্দে যখন ডেনিশরা ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে যান, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাটাকে কিনে নিতে চেয়েছিলেন। তখন এখানকার যে রাজা ছিলেন সমসাময়িক রাজা, তিনি ডেনিশদের অফার দিয়েছিলেন 11 লাখ টাকা দিয়ে পুরো শ্রীরামপুরটা কিনে নেওয়ার। কিন্তু ব্রিটিশরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ষড়যন্ত্র করে সেটা করতে দেয়নি, এবং তারা তখনকার দিনে 12 লক্ষ টাকা দিয়ে ইংরেজরা এই জায়গাটা কিনেন। বর্তমানে এই জায়গাটার ভেতরে একটা চাইল্ড কেয়ার সেন্টার মানে ছোট্ট একটা বাচ্চাদের জন্য স্কুল তৈরি করা হয়েছে, যেটা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় হয়, এবং নিচের তলাতে এখন কেউ থাকেন না, ফাঁকা জায়গা পুরো। এখানে আপনি এসে পরে চাইলে ঘুরতে পারেন, কিন্তু উপরে উঠতে দেবে না, নিচের জায়গা থেকে দেখতে পায় নিচে থেকে, এবং নিচে থেকে দেখলেই বোঝা যায় যে এখানে বিল্ডিংগুলো কতটা উঁচু। তার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডে সমস্ত দেখা যাচ্ছে। ঠাকুর দালানের এই জায়গাটাতে মানুষজন বসে খাওয়া দাওয়া করতো মানে দুর্গাপূজার সময়, আর তারা এখানে বসে অঞ্জলি দিতেন, মানে ঘোরাঘুরি করার জায়গা ছিল এটা। তো কতটা বড় জায়গা, কত মোটা মোটা পিলার আপনি দেখতে পাচ্ছেন আমার এইদিকে, মোটামুটি আমার দেখে যায় মনে হচ্ছে 15 থেকে 20 ফুটের উঁচু পিলার তো হবেই। গোস্বামী রাজবাড়ি দেখে ফেরার পথে আপনার রাস্তায় দেখে নিতে পারেন হুগলি নদীর তীরে অবস্থিত বিবেকানন্দ নিধি নামক এই পাবলিক লাইব্রেরিটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শ্রীরামপুরে নিশান ঘাটে, আর আমার ঠিক উল্টো দিকে হচ্ছে 236 বছর পুরানো দ্য ডেনমার্ক ট্রেভেন। 1786 খ্রিস্টাব্দে জেমস ব্যারেট দ্বারা তৈরি এই রেস্তোরাঁটি বর্তমানে একটি হেরিটেজ বিল্ডিংয়ে পরিণত হয়েছে। সারাদিন অনেক ঘোরাঘুরি পর একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা পৌঁছে গেলাম এই রেস্তোরাঁয়। আমরা এখানে এসে অর্ডার দিয়েছিলাম চিকেন সসেজ ডেনিশ স্টাইলে, তো সেটা এখন চলে এসেছে, তোমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন সসেজ, আর শ্রমিক এখন ফটো তুলতে ব্যস্ত, তো এটা খেয়ে দেখি কেমন হয়েছে। তার সাথে আমরা অর্ডার করছিলাম ডেনিশ পেস্ট্রি উইথ আইসক্রিম, এটা এখন আসেনি, সেটা এলে অবশ্যই তোমাদের। সসেজ অনেক রকম সসেজ খেয়েছি, এই সসেজটা বেস্ট, কারণ বেস্ট হওয়ার কারণ আছে। এখানে দেখুন আপনি ডিপ্লোজি নিয়ে, এখানে গার্লিক অনিয়ন আর ক্যাপসিকামটাকে এত সুন্দরভাবে সটে করা হয়েছে, জাস্ট এটার মানে ওরকম একটা কোনো স্মেল নেই আলাদা কোনো, জাস্ট একটা পোড়ার মতন একটা স্মেল আছে, জাস্ট অসাধারণ লাগছে। রোস্টেড স্মেল আছে, ওটা জাস্ট কম্বিনেশনটা অসাধারণ, সুপার। পেস্ট্রি কেটে নিচ্ছি, তাতে একটু ভ্যানিলা আইসক্রিম, আইসক্রিমের মধ্যে চকলেট ছড়ানো আছে, ডিলিশিয়াস।
মানে ঠান্ডা গরমে একটা মিক্সচার আছে, এই যে পেস্ট্রিটা হালকা হালকা গরম আছে, হালকা ঠান্ডা, এর ফায়ার অ্যান্ড আইসের কম্বিনেশন অসাধারণ। দুর্ভাগ্যবশত একটা পেড ফটোশ্যুট চলার কারণে এই বিল্ডিংটাকে আপনাদের ঘুরে দেখানো সম্ভব হলো না। এবার আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য ডেনিশ গভর্নর হাউস। 1700 শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত এই বিল্ডিং চত্বরটি বর্তমানে পুলিশ থানা, মহকুমা অফিস এবং শ্রীরামপুর কোর্টে পরিণত হয়েছে। 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তৈরি এই শ্রীরামপুর গভর্নর হাউসে প্রথম ছিলেন এখানকার তৎকালীন গভর্নর লর্ড উইলিয়াম কেলি, এবং তারপর থেকে এটা গভর্নর হাউস নামে প্রচলিত হয়। স্প্যানিশ এবং ইউরোপের সংমিশ্রণে তৈরি এই বিল্ডিংটি দেখতে অতি অপূর্ব, আর তার সাথে যে হলুদ রং দেওয়া আছে তাতে এই কালারটাকে অসাধারণ ভাইব্রেন্ট করে তুলেছে। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গভর্নর হাউসের সামনে অবস্থিত ছোট্ট একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট যার নাম ভেতর। রেস্তোরাঁর ভেতরে ঢোকার অনুমতি না পাওয়ার কারণে আপনাদের আর রেস্তোরাঁটার ভেতরেটা দেখানো গেল না। শ্রীরামপুরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম আকর্ষণ। এটা মহেশের রথ এবং এটা মহেশের মন্দিরের সামনে অবস্থিত। এটা মার্টিন বার্ন নামে একটা কোম্পানি রথে তৈরি করে থাকেন, এবং এটার উচ্চতা হচ্ছে প্রায় 50 ফিট এবং প্রায় 20 খানা চাকা লাগানো আছে রথটাতে। 20 রথযাত্রার পরে বৃহত্তম, যদি দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় তাহলে সেটা হচ্ছে মহেশের রথযাত্রা। প্রতি বছর এখানে বহু শরণার্থীদের সমাগম হয় এখানে রথযাত্রার জন্য। এই মহেশের রথ দেখা পর জাস্ট রোডটা ক্রস করে একটা মাঠের মধ্যে দিয়ে হাঁটছি আপনি দেখতে পাচ্ছেন। আর আমার ঠিক বাঁ দিকেই হচ্ছে মহেশের মেন জগন্নাথ মন্দির। এই মন্দিরটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। সবার আগে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে এই মহেশের জগন্নাথ মন্দির। সন 1394 খ্রিস্টাব্দে ধ্রুবদানন্দ নামে একজন বাঙালি ঋষির হাতে এই মন্দিরটি প্রতিষ্ঠাপন করা। শুধু মন্দিরটা না, মন্দিরের হাতে যে জগন্নাথ দেবের বিগ্রহ আছে সেটি তারও প্রতিষ্ঠা করা। সেই দিন দুপুরে লাঞ্চ শ্রেণীতে আমরা পৌঁছে গেছিলাম দ্য মুখার্জি রেস্টুরেন্টে। সোশ্যাল মিডিয়াতে এই রেস্টুরেন্টের অনেক নাম গান শুনেছিলাম, কিন্তু যখন নিজেরা গিয়ে প্রত্যক্ষদর্শী করলাম এই রেস্টুরেন্ট রয়্যালটি দেখি আমরা প্রায় হতচকিত হয়ে গেছিলাম। और कबाब में हमारा बहुत सारा आइटम है, चिकन मलाई कबाब, चिकन टिक्का कबाब, ओके, हरी कबाब इज नाउ नॉट अवेलेबल। मलाई कबाब हमारे लोग हम लोग का मतलब सिग्नेचर डिश है। उसके बाद मुर्ग कंगी, मुर्ग कबाब, मुर्ग टंगरी कबाब, मुर्ग अफगानी कबाब है। कौन तो नहीं लाए थे फिश फ्राई? दो नहीं, वो नहीं है फिश फ्राई, दो फिश फ्राई की स्टार्टर ये नहीं मिले गोल्डन फ्राई ओटा 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 ही ओटा ही फिश ओटा ही फिश ओटा दो 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 ओटा दो ओके। এখানে যে গোল্ডেন ফিশ ফ্রাই উইথ ভেট কি যে সিগনেচার ডিশ জিজ্ঞেস করলাম যে ওয়েটারকে দেখতে পারলাম ভিডিওতে, তো সেটা আমরা অর্ডার করেছি এখন 2 প্লেট, সেটা খাবো এবং এটার পরে দেখি যদি কিছু খেতে ইচ্ছা করে তো আপাতত সেটাই অর্ডার করেছি। এই তো চলে এসেছি, অর্ডার করেছিলাম আমরা গোল্ডেন ফ্রাই ভেটকি, নিচে দেখি দেয়। হ্যাঁ, তো এর সাথে কী দিয়েছে, এটা গোল্ডেন ফ্রাই ভেটকি মাছটা, তাতে ফিঙ্গার চিপস, 2 রকমের সস, স্যালাড। এবারে খেয়ে দেখি টেস্টটা কেমন। ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, এখন গরম আছে বলতে অসুবিধা কথা, সত্যি ব্যাপার আছে সেটা। তো হাতে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, খাবারের মাত্রাটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাইটা দারুণ খেতে।
শেফ আইস বাইটটা বাইটটা নিচ্ছি আমি। প্রচুর মাছ, গরম আছে দেখে, গরম আছে। হ্যাঁ অসাধারণ খেতে। একটা জিনিস দেখাতে চাই আমি, পিওর মাছ আছে এখানে, এখানে পিওর মাছ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিওর মাছ, একদম পিওর ভেটকি এখানে ওরা সার্ভ করে, অসাধারণ খেতে। আর বিশেষ করে কাসুন্দিটা, কাসুন্দিটা ওরা নিজেরা বানায়, জাস্ট অসাধারণ। যে মাছের ভেতরটা দেখিয়ে দিয়েছি, এইরকম মাছের ভেতরটা, জানি না ক্যামেরাতে কতটা, ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন, একদম মাছের ভেতরটা ঠিক এইরকম, যাতে কাসুন্দি দিয়ে, কাসুন্দি দিয়ে খেয়ে দেখছি একবার। অনেক ব্যাপক ঝাল আছে, মনে হচ্ছে হাতে বানানো কাসুন্দি। আমি অনেক জায়গায় রেকমেন্ডেশন পেয়েছিলাম এই রেস্টুরেন্টে খাবার জন্য, তো আসা হয়নি, তো যেহেতু আজকে টাইম পেয়েছি তাহলে দুটো জায়গাতে খেয়ে দেখি, এখানে আর ডেনমার্ক ট্রাভেলে তো খেয়েছি। এখানে যে মালাই কাবাবটা দিয়েছে, তাকে তো চিকেনটা খুব সুন্দর করে স্মেল আসছে, তারপর ক্রিমের প্রলেপ দেওয়া, দেখুন ঠিক এরকম দেখতে, এরকম মালাই কাবাব, এখনও আগুনের মতো গন্ধ বেড়েছে, খেয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে। ভালো টেস্ট, ভিতরে একটু ব্ল্যাক পেপারের স্মেল আছে, হালকা করে ভালো রোস্টেড করা আছে, মানে কাঠ কলের স্মেলটা ভালো আসছে এখানে। আর ব্যাপক সফট কিন্তু, নো ডাউট। আরেকটি পিস দেখে দেখছি, এইটাতে ধনে পাতার চাটনি দিয়েছে, একটু লাগিয়ে নিলাম, এই দেখি ওর হেভি টেস্ট। তবুও যে দুটোর মধ্যে কম্পেয়ার করি, আমার বেস্ট লেগেছে যেখানে যে সিগনেচার ছিল ভেটকি মাছের ফ্রাই, এটা অবশ্যই ভালো। যদি এখানে এসে ভেটকি মাছের ফ্রাই না খান তাহলে কিন্তু খুব বড় মিস করবেন। খাওয়ার দিকে প্রচণ্ড মন, তাই ক্যামেরার দিকে তাকাতে পারছি না। গাজরটা পড়ে গেল পুরো, এই তো আবার তুলে খেয়ে নেবো, জাস্ট অসাধারণ খেতে। মালাই কাবাব ক্রিমটা দিয়ে ব্যাপক লাগছে না, ক্রিমটা দেওয়াতে অসাধারণ লাগছে। নমস্কার, আমাদের রেস্টুরেন্ট হয়েছে এক বছর 20 দিন মতো, সেপ্টেম্বরে 23 না 24 তারিখে খুলেছে, তো ওই মোটামুটি তাহলে হিসাব করে আপনার আপনাদের আলাদা কোনো ব্রাঞ্চ আছে না? এটাই আমাদের একটাই ব্রাঞ্চ, একটাই ব্রাঞ্চ। এর আগে কোনো ক্যাটারার ছিল? আমি একটা একজনের ভিডিও দেখেছিলাম, এক্সপ্লোরার সিভাল ধরার জন্য ক্যাটারিং ব্যাপারটা আছে। আচ্ছা আচ্ছা, তো ওটা ওই বিয়ে অন্নপ্রাশন হিসাবে হয়, মধ্যে শ্রীরামপুরের মধ্যে ছিল। হ্যাঁ, আমাদের খুব ভালো, ওটাও আপনি কোনোদিন এলে আমি নিশ্চয়ই আপনাকে আপনার নামটা জানো। আমার নাম জয় ব্যানার্জি। জয় ব্যানার্জি, জয় ব্যানার্জির বাবুর সাথে জেনে নিলাম এখানকার রেস্টুরেন্টের হিস্ট্রি সম্পর্কে। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সবাইকে বলবো আপনারা এসে একবার এখানে খেয়ে যান, আশা করি আপনাদের অবশ্যই শ্রীরামপুর যদি কোনোদিন ঘুরতে আসেন অবশ্যই এখানে একবার, এবং আপনাদের সেবা করার একটা সুযোগ আমাদের দেবেন নিশ্চয়ই, এটাই আমি আশা করি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আজকে আমরা দুটো আলাদা রেস্টুরেন্টে ট্রাই করলাম, একটা হচ্ছে ডেনমার্ক ট্রাভেল যেটা দেখালাম, আর এখন খেলাম মুখার্জি রেস্টুরেন্টে। তো সুমিত, তো বল তোর কোনটা ভালো লেগেছে দুটো রেস্টুরেন্টের মধ্যে? আমার দুটোই ভালো লেগেছে, দুটো দুরকম আলাদা রকমের সিগনেচার ডিশ। আমার ওখানে ট্রেভেলে লেগেছে ভালো হচ্ছে সসেজটা, আর এখানে ভেটকির পিওর ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ। আমার কিন্তু ভালো লেগেছে ওখানে যে ড্যানিশ, কে কী বলে ড্যানিশ,
পেস্ট্রি উইথ আইসক্রিম, ওটা ভ্যানিলা ফ্লেভারে দিয়েছিল, ওটা অসাধারণ লেগেছে ওখানে ডিশেজ। বাট এখানে আমার ভেটকি ফ্রাইটা ব্যাপক লেগেছে। যে জয় ব্যানার্জিবাবুর সাথে কথা বলে আপনাদের দেখালাম ওটা এনার, এটা এখানকার স্পেশাল ডিশ। যদি কোনো দিন এখানে আসেন শ্রীরামপুরে, তো অবশ্যই একবার মুখার্জি রেস্টুরেন্টে ভিজিট করবেনই। তার সাথে ড্যানিশ রেস্টুরেন্ট যেটা আছে, ড্যানিশ ডেনমার্ক ট্রাইবিন, ওটা তো আছেই, ওটা তো গঙ্গার ধারে পেয়ে যাবেন। এটা একটু ভেতরের দিকে আসতে হবে, যেখানে মহেশ জগন্নাথের মন্দির দেখার সময় রাস্তা আপনি পেয়ে যাবেন এটা। এটা এখানে অবশ্যই ট্রাই করবেন একবার। তো আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমি সুমিত, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপিডিশন সুমিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন। তার এটাই সুবিধা যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।